আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সামার চলে আসতেছে সামনে, আমাদের গার্ডেনে কিছু কাজ করাবো, করাবো না আমি, করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই জন্য কিছু জিনিসপত্র অর্ডার করছি, ভেতরে আছে কিছু, এখানে মাটি তারপরে কিছু কাঠ অর্ডার করছি, কিন্তু আবহাওয়া মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে আবার, বুঝছো? তাই আমি ভাবলাম যে এগুলো এই গ্যারেজটাতে ঢুকাই রাখি, কিন্তু গ্যারেজটার ভেতরে আমাদের আগের যারা ছিল টেনেন্ট তারাই এত গার্বেজ এর ভিতরে রেখে দিছে যে এইগুলা ক্লিন না করা পর্যন্ত এখানে আর ইউজ করা পসিবল না। সো আমি যেটা প্ল্যান করতেছি এখন, যেটা থাক, যে আমার ফ্রিজের কাভার ছিল এটা দিয়ে আমি কম্পোস্টটা রেখে দিচ্ছি আপাতত, মুষলধারে হয় না, অল্প একটু একটু হয়, তো এটা দিয়ে থাকবে, সমস্যা নাই। এগুলোর কিছু কাজ আছে, সে কাজগুলো করব, কিন্তু তার আগে গার্ডেনটা ক্লিন করতে হবে। তো চলো এখন যাই আগে গার্ডেনটা ক্লিন করি। আমি গতকালকে এইখানটাতে ট্রিমার দিয়ে ঘাসগুলো ক্লিন করছি মোটামুটি, তবে ট্রিমারের যে ব্লেড ছিল ব্লেডটা ইয়ে হয়ে গেছে, সো আমি আবার ব্লেড অর্ডার দিছি, ব্লেডও চলে আসছে। তো এখন চলুন গার্ডেন ক্লিন করব। তো এই যে ঘাস ট্রিমারটা, এটাই বাসাই ছিল, তো এটা হচ্ছে মানে হাত দিয়ে করতে হয়, বড় না ছোট, তো যাই হোক কাজ চলে যাবে, কিন্তু আমি আর কিনি নাই, নাইলে আমি নিজে একটা হয়তো কিনে ফেলতাম বড়টা বা ভাড়া করে আনতাম। এগুলো কিন্তু ভাড়াও পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু না ঠিক আছে, কারণ হচ্ছে ভাড়া যদি করি এই গ্রাসটা কিন্তু আমাকে কন্টিনিউ ট্রিম করার উপরে থাকতে হবে, তো আমাকে বারবার ভাড়া করে এনে এনে ওর থেকে এটা আছে ছোটখাটো, সমস্যা নাই নিজে করে। হ্যাঁ, এটা এই বাসাতে আমাদের আগে থেকে ছিল, সো চলে যাচ্ছে, জাস্ট আমরা ভেতরের বেল্ট না ব্লেড কি জানি ওটাকে না আছে স্ট্রিপ বলে, ওটা অর্ডার করছি, ওটা চলে আসছে, ওটা ইয়ে করে নেব। তো চলো স্ট্রিংগুলো চলে আসছে, এখন এটা চেঞ্জ করতে হবে, কারণ গতদিন আমি ঘাস কাটার পরে আমরা ওই পাশটা দিয়ে কাজ শুরু করি, আস্তে আস্তে ঘাসগুলো বড় হয়ে গেছে অনেক। ওকে চলো, গ্লাভস পরে নি নাকি? হ্যাঁ, কারণ এগুলো ই করতে গেলে ময়লা টলা একটু ধরা লাগবে, প্লাস হাত হচ্ছে খসখসে হয়ে যায় অনেক, আর না অনেক ইনসেক্টও তো থাকতে পারে, তাই না? হ্যাঁ সেটাই। আর ইভেন তুমি জুতা পরে নিয়েছো, এটা অনেক ভালো কাজ করছো, স্যান্ডেল পরে এই বড় ঘাসের মধ্যে নামা ঠিক হবে না। চলো এখন আমি আগে ট্রিমারটা খুলে নিই। যাক, তোমার আগ্রহ দেখে খুব ভালো লাগছে। আমরা এই বাসাটা নেওয়ার পর থেকেই সুজন বলছিল যে সামার আস্তে আস্তে ও গার্ডেনিং এর কাজ করবে, ওরকম প্যাশনেট গার্ডেনার না বাট একটু নাকি? না, আমি আসলে প্যাশনেটের আর ধারে কাছেও না, বাট ভালো লাগে গার্ডেন, ঠিক আছে, দেখতে ভালো লাগে, তাই এবার একটু করতে চাচ্ছি। সো এইজন্য দেখতে ভালো লাগে বিধায় করার ট্রাই করব। সো আর আমার গুরু একজন আছে, শফিক ভাই। হ্যাঁ, আমি যাবতীয় জিনিস ভাইয়ের কাছ থেকে শুনে নিচ্ছি। হ্যাঁ ভাই, এটা কেমনে করব, এটা কেমনে করব, তো ইনশাল্লাহ দেখা যাক। আমি খুব বেশি কিছু করব না, জাস্ট আমার ইচ্ছা আর কি এরকমটা, যে কিছু হালকা কিছু দু একটা সবজি আর একটু ফুল, তাও যেগুলো হয়তো একটু লেস কস্ট হবে সেরকমগুলা, কারণ এটার পিছনে যে ইফোর্ট দেওয়া লাগবে ওই ইফোর্ট দেওয়ার মতো সময় বা ধৈর্য কোনোটাই আমার হয়তো হবে না। সো কমের উপর দিয়ে যদি হয় কিছু আর কি, সেটাই।
একটা ই দিবা আমাকে কি লাগবে মাস্ক মাস্ক হ্যাঁ 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 দাও দাও আমি নিয়ে আসতেছি এটা না আমি এই কর্নারের গাছগুলা যে কাটা গাছগুলো আছে এগুলো আগে একটু এটা দিয়ে খুঁচাই আর তুলতে হবে আদারওয়াইজ এগুলো পরে ঝামেলা করবে বুঝছো কাটা গাছগুলো এটা তুলে নি তারপরে ঘাস কাটবো ওগুলো তুমি মেশিন দিয়ে কাটবা না তাই তো না না আচ্ছা আচ্ছা তাই তো আজকের মতো জাস্ট ঘাসটা ট্রিম করলাম ওই সাইড দিয়ে যে আমি মানে মাটি ফেলায় লাইক কিছু সবজি হোক বা একটু ফুল হোক লাগাবো ডিরেক্ট মাটিতে অথবা টবও দিতে পারি তো এই যে দুই সাইড দিয়ে দিব এরকম কাঠের ব্যারিকেড দিয়ে মাটি ফেলবো তার ভিতরে দুই সাইড তো ভালো ক্লিন করছো দেখছি একটু বেশি ট্রিম করছো না দুই সাইডে হ্যাঁ ওই দুই সাইডে আমি পুরো ঘাস একদম জিরো ট্রিম করে দিছি তারপর আরো মাটি খুঁড়ে দিব যে ওটা দিয়ে হ্যাঁ হ্যাঁ এই দিয়ে মাটি খুঁড়ে দিব আর মাঝখানে ঘাস থাকবে এখানে একটা টেন্ট থাকবে এই টাকাটাই আচ্ছা আমাদের এখানে যে গার্বেজ গুলো আছে এগুলো আমাদের মানে বাসায় পুরনো যে টেনেন্ট ছিল তার ওল্ড ফার্নিচার তো বাড়িওয়ালা বলেছে এগুলোকে ডাম্প করে জাস্ট গার্ডেনে পালা মেরে রাখতে কারণ এখানে যেখানে সেখানে জিনিসপত্র ফেলাও যায় না তো সবগুলো একসাথে বাড়িওয়ালা ফেলার ব্যবস্থা করবেন তো আমরা ওয়েট করছি হয়তো বা এগুলো বাড়িওয়ালা কোনো একভাবে ফেলে দিবেন আর কি আর এই পাশে থাকবে একটা আর এই কর্নারটাতে একটা দোলনা কিছু বলবে না বি এটা তো আমাদের গার্ডেন মাম্মা ইটস ইওর গার্ডেন বি তো আমাদের ফ্রেন্ড বাবা তাই তো আজকের মতো কাজ এখানেই শেষ তো নেক্সট ডে আপডেট আসবে বাগানের ইনশাল্লাহ সেগুলো দেখার আমন্ত্রণ রইল তো আমার প্ল্যান হচ্ছে বাগানে দুই সাইড দিয়ে যেই ক্যাবিনেট মতো করবো আর কি বলে ওটাকে আমি জানি না যাই হোক একটা কাঠ দিয়ে উঁচা করে মাটি ফেলাই দিব তোমার বাগানের গুরু শফিক ভাইয়ের কাছ থেকে শুনে নিবা হ্যাঁ ওর ভেতরে এই দেশে যে এই জিনিসগুলো কমন হয় মানে ইটস লাইক এরকম না যে এই জিনিসগুলো করতেই হবে বাট আমি শুনেছি যে ফুলকপি বাঁধাকপি এগুলো নাকি খুব ইজিলি হয় যত্ন কম নেওয়া লাগে যত্ন কম নেওয়া লাগে হয়তো ওরকম কিছু লাগাতে পারি পালং শাক হওয়াটা নাকি একটু টাফ বাট তারপর ট্রাই করব আর ধনে পাতা তারপরে পুদিনা পাতা লাল শাক করে লাল শাক খাওয়ানো তো অনেক টাফ নাকি আমার লাল শাক পছন্দ এরকম কিছু লাউ লাউ হ্যাঁ লাউ তো অবভিয়াসলি থাকবে লাউ থাকবে ওই সাইড দিয়ে যে মাচা হবে মাচার উপরে লাউ ওই আমরা আমাদের বাগানের 11th কর্নারটাতে হ্যাঁ লাউ গাছ লাগাবো ওখানে মাচা করে ইনশাআল্লাহ তো এবং ওই সাইডটাতে ক্লিন হবে সবকিছু ক্লিন করব বাগান ইনশাআল্লাহ সামার আসতেছে সো স্টে টিউন ঈদের পরে ইনশাআল্লাহ আমরা মেবি গাছের ইয়ে করতে পারবো হ্যাঁ ঈদের পরে করতে পারবো হয়তো বা ইনশাআল্লাহ তো আজকের মতো এতটুকুই থাক পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ এই যে ছুটি সুজন আল্লাহ হাফেজ এই কাজ করতে কল ওকে তো এই মুস্তাফিজ সুজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এটা কিন্তু আপনাদের ভাইয়া মানে আপনাদের সুজন ভাইয়ের যারা এখন পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন মুস্তাফিজ সুজন এই পেজটা একটু ফলো করে দিবেন যদিও আপনাদের ভাইয়া ইউটিউবার না তার চ্যানেলে আসলে হয়তো বা এই ভিডিওটাও আমাকে এডিট করে আপলোড করতে হবে জানি না হয়তো আমি করে দিব ব্যাপার না বাট তারপরেও আপনারা অবশ্যই আপনাদের ভাইকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাশাআল্লাহ আমার হালিমটা প্রায় হয়ে আসছে এই যে একদম ঘন গাঢ় হয়ে আসছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে হালিমের মাংস তো সিদ্ধ হয়ে যাওয়ারই কথা এই সময়ে এখন হচ্ছে এটাকে বাগার দিব বাগারটা খুবই জরুরি হালিমে বাগার না দিলে আসলে হালিমের ওই মজাটা আসে না আমার কাছে মনে হয় তো বাগার দেওয়ার জন্য আমি এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি আস্ত শুকনো মরিচই জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা একটুখানি ভেজে নিয়ে
আমি দিয়ে দিব হচ্ছে রসুন কুচি, একটু বেশি করে রসুন কুচি যাবে। বিসমিল্লাহ। সেজার পাপা এইভাবে খুবই পছন্দ করে হালিম, তো আজকে তার জন্যই এটা করছি ইফতারিতে, ইনশাল্লাহ পছন্দ করবে। এর সাথে যাবে হচ্ছে পৌনে এক চা চামচের মতো আমি সরিষা দিয়ে দিলাম। তো সরিষাটা দিতে হবে হচ্ছে একদম লাস্টের দিকে বাগারে, সরিষা আবার বেশি ভাজলে তিতা হয়ে যায়। রসুন প্রায় হয়ে আসছে, আমি এই সময় দিলাম সরিষা। এদিকে হালিমটা রেডি, হালিম একেবারে সেদ্ধ হওয়ার পরে এবং এই বাগারটা দিয়ে নাড়াচাড়া করা যাবে না, ঢেকে দিতে হবে সঙ্গে সঙ্গে ফ্লেভারটা ভেতরে ঢোকার জন্য। ফ্লেভারটা একটু ঢুকে গেলে আমি এক মিনিট পরে খুলে তারপরে নাড়ব। এই যে ম্যাস, আমার হালিমটা ডান। এবার একটু মিক্স করে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। নাও তোমার জন্য একেবারে তোমার পছন্দের হালিম। থ্যাংক ইউ, ইউ মাস্ট ওয়েলকাম। আমাদের দেশে মনে হয় যে এই হালিমগুলো করে বাগার দেওয়ার সময় হোক বা যখনই হোক, মনে হয় অনেক বেশি তেল ইউজ করে না? হ্যাঁ, সাইডে তেল টেল ভেসে বেড়ায়। আর ওরা আসলে দোকানে এটা করে হচ্ছে একটু লুক্রেটিভ দেখানোর জন্য, প্লাস তেল যত দিবা তত খেতেও মজা হবে কিন্তু স্বাস্থ্যকর তো হবে না, স্বাস্থ্যকর হবে না। হ্যাঁ, সো এটা আসলে বাসায় খেলে অত তেল দিয়ে খাওয়াটা ঠিক না। সেটাই। আর হালিমের সাথে খাওয়ার জন্য এখানে ধনে পাতা কুচি, লেবু টুকরো করে নিয়েছি, শসা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, আর এই যে আমার ঘরে করা পেঁয়াজ বেরেস্তা রয়েছে। এই দিয়ে আজকে হালিম সার্ভ করা হবে। এগুলো ছাড়া তো আসলে হালিম খেতে মজাও লাগে না। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি আবারও। আল্লাহ হাফেজ।